হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম জসিম ইউটিউব ব্লক চ্যানেলের পক্ষে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আপনাদেরকে আমি বলবো যে ফ্লিপকার্টে আমরা কিছু অর্ডার দিতে সময় যে সব সময় আমরা যে ক্যাশ অন ডেলিভারিটা অ্যাভেলেবল পাই না অনলাইন পেমেন্ট করতে হয় তো সেটার বিষয়ে আজ আমি আপনাদেরকে কিছু টিপস বলবো তো মূল কথা যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই যে আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা আমরা সমন্বয় নষ্ট করে মূল কাজে যাই আমরা সরাসরি যদি কারো কাছে সফটওয়্যারটি ইনস্টল না থাকে তাহলে স্টোর থেকে গিয়ে ফ্লিপকার্ট সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন তাই যেহেতু আমার ইনস্টল করা আছে আমার নতুনভাবে আর ইনস্টল করতে হচ্ছে না তো বন্ধুরা আমি সরাসরি স্টোর আমি ফ্লিপকার্ট সফটওয়্যারটি ওপেন করে নেব তো আমার বন্ধুরা আমার ফ্লিপকার্ট সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে তো বন্ধুরা আমি যে কোনো একটি কিছু অর্ডার দিয়ে আমি দেখাবো আপনাদেরকে তো ঠিক আছে বন্ধুরা এইটা টি টিএমি ওটা দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন ভিডিওটি ভালো করে বুঝতে হলে স্কিপ না করে দেখে নিন স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না স্কিপ করে দেখে নিন আমি বাই নাও ক্লিক করছি আপনারা যে যেমন সাইজ ওপেন দেখে নেবেন দেখে তার যে সাইজ হয় সেটা বসিয়ে দেবেন বন্ধুরা এরপরে আমরা কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে পেমেন্ট মোডটা আসছে তো বন্ধুরা আমি এর আগে অনেকবার অর্ডার করেছি আমার এসবিআই ডেবিট কার্ড দিয়ে আরও বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে আমি অর্ডার করেছি যেহেতু আমার এখানে দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই যে যদি কারো যে আমার যেহেতু দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল আছে হ্যাঁ দেখাচ্ছে যাচ্ছে আছে ক্যাশ অন ডেলিভারি যাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল দেখাবে না দেখাবে এখানে লেখা আসবে যে আনএবল টু ক্যাশ অন ডেলিভারি হুম তো যেহেতু ওনারা এইটা যার দেখাবে যার যার যে কোনো ওর পদ্ধতি নাই আর কোনো পদ্ধতি নাই যে এরা যে সেটিং যে কোনো বোধ বোধ ইউটিউবার বোধ কিছু বলে যে এই সেটিং কিছু কিছু সেটিং বলে তো সেটিং অন করলে বা অফ করলে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে এটা মিথ্যা কথা একদম মিথ্যা কথা এটা যদি কারো অ্যানয়েবল টু ডেলিভারি দেখায় ক্যাশ অন ডেলিভারি টু আনেবল দেখায় যদি কারো তে কিছু কিছুই না করে একটি বা দুটি অর্ডার আপনারা অনলাইন করে নেবেন অনলাইন পেমেন্টই করে দিবেন যেমন আমি দেখাচ্ছি এখানে স্টেট ব্যাংক এটিএম দিয়ে আমি অর্ডার করেছি প্রথমে আমি যখন প্রথমে ফার্স্ট টাইম আমি ফ্লিপকার্টটি ইনস্টল করি অর্ডার দেওয়ার সময় আমারই দেখাচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি আনেবল দেখাচ্ছিলো যেহেতু আমি কিছু অর্ডার এটিএম কার্ড দিয়ে কিছু অর্ডার আমি পেমেন্ট করেছিলাম যেহেতু কোনো এটিএম দিয়ে অর্ডার করার পরে আমি যেহেতু রিসিভ করেছি আমার অর্ডারটি দু চারটা অর্ডার আপনার রিসিভ হওয়ার পরে অনলাইন পেমেন্ট করে অর্ডার করবেন অর্ডারটি রিসিভ করার পরে অটোমেটিকলি এখানে ক্যাশ অন ডেলিভারিটা অ্যাভেলেবল হয়ে যাবে এছাড়া দুসরা কোনো পদ্ধতি নাই দ্বিতীয় কোনো পদ্ধতি নাই যে আপনার এই সকম সেটিং অন করে ক্যাশ অন ডেলিভারিটা অ্যাভেলেবল করে নেবেন একদম মিথ্যা কথা অনেক ইউটিউবাররা বলে থাকে যে এরকম এরকম সেটিংসে আছে সেটিংস অন অফ করলে যে সেটিংসটা চেঞ্জ করলে যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে একদম মিথ্যা কথা আপনারা একটাই টিপস শুধু যদি কারো আনেবল দেখায় ক্যাশ অন ডেলিভারি একটা বা দুইটা অর্ডার আপনারা ডেবিট কার্ড দিয়ে করে নেবেন পেমেন্টটা শুধু ডেবিট কার্ড দিয়ে করে দেবেন অপশন আছে এখানে দেখতে পারবেন আপনারা যে ইউপিআই ওয়ালেট ক্রেডিট ডেবিট এটিএম কার্ড এখানে ক্লিক করে বা আপনারা বা ইউপিআই দ্বারা বা ওয়ালেট দ্বারা যে কিছু দ্বারা অনলাইন পেমেন্ট করতে পারবেন নেট ব্যাঙ্কিং করতে পারবেন অর্ডার করে আপনারা দুই তিনটি অর্ডার আপনারা রিসিভ করবেন রিসিভ করার পরে অটোমেটিকলি ক্যাশ অন ডেলিভারিটা অ্যাভেলেবল হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট অ্যাভেলেবল হয়ে যাবে তো এই পর্যন্ত আজকের ভিডিও ছিল আমার আশা করি আপনারা আমি কি কী বলেছি আপনারা বুঝতে পারছেন যদি কারো বুঝতে আপত্তি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব